আমাদের লাভপুরের এটা লাভপুর মাপুল্লরা ঢোকার আগে রাঙামাটি সেতু, এটা কুয়ে নদীর ওপর অবস্থিত। এই সেতুটি ওপারে আমাদের দেখতে পাওয়া যাচ্ছে ওই ট্রেনের ব্রিজ, আর এদিকে বাসের ব্রিজটা নতুন হলো। আগে আমাদের অনেক অসুবিধা হতো এই ব্রিজে, বর্ষাকালে এই ব্রিজ ডুবে যেত। এখন এই ব্রিজটা হওয়াতে খুব ভালো হয়েছে, আমাদের একটা সুন্দর ব্রিজ হয়েছে। চাঁদ উঠেছে আর আমাদের নিচেতে নদীর জল নেই। আগেকার ওই পুরোনো সেতুটা দেখতে পাওয়া যাচ্ছে, এইটা আমাদের নদী, কুয়ে নদী। জল এখন অন্তত নেই, অল্পখানি জল আছে ওই দিকটায়। এটা হচ্ছে আমাদের কুয়ে নদী। এখন এইরকম দেখালেও বর্ষাকালের ভয়ঙ্কর দৃশ্য এর ভয়ঙ্কর রূপ ধারণ করে, গ্রামে পুরো বন্যায় ভরিয়ে দেয়। এখন যদিও এখানে জল নেই, এই কুয়ে নদীতেই কিছুদিন কয়েক বছর আগে একটা নৌকা দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণ গিয়েছিল। এদিকটায় রেলের ব্রিজ দেখতে যদিও পাওয়া যাচ্ছে না, ব্রিজটা অনেক বড়। এই ব্রিজ হওয়ার সময় আমাদের এদিকে দুপাশের সব দোকান ভেঙে দেওয়া হয়েছিল। এই রাঙামাটি ব্রিজ প্রায় হাফ কিলোমিটার এই ব্রিজটা। আমাদেরকে দেখাচ্ছি লাভপুরের ফুল্লড়ায় আসতে থেকে, মা ফুল্লড়ার কাছে আসতে গেলে কঙ্কালীতলা থেকে ফুল্লড়া তলার দিকে আসতে গেলে এই ব্রিজটাকে অতিক্রম করতেই হবে। তাই আপনারা আসুন ফুল্লড়ায় মন্দির দেখতে এবং এই ব্রিজের ওপর দিয়েই যান সবাই।